চাগলু এভাবে ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে এগুলো এই যে এই জিনিসটা বের করে দিতে হবে। হ্যাঁ, এটা শক্ত, এটা ফেলে দিতে হয়। এভাবে ছাড়িয়ে নিয়েছি, এটা আর ছাড়াবো না, এটা ডাইরেক্ট কেটে দেব। এখন আলুটা ফ্রাই হচ্ছে, আর সঙ্গে দেবো হচ্ছে পনির। আলুর পনির দিয়ে মোচা আজকে রেসিপি। পনির আলুগুলো ভেজে নিয়েছি, এবার ফুরনে দিব তেজপাতা, কালো জিরে, সাদা জিরে আর মৌরি। লঙ্কা ফেলে দেবো, লঙ্কা ফেলে মোচাটাকে ঢেকে দেবো। পনির দিয়ে দিয়েছি, এবার ভাজা মশলা দেবো। ভাজা মশলা দিয়ে দিলাম, তৈরি হয়ে গেছে। এখন এবার এখানে আমি আনিক ঘি দিয়ে দিলাম। আনিক ঘি দিয়ে এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আমার মোচা তৈরি হয়ে গেছে।